পলাতক আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমর দ্বিতীয় বিবাহ, ভতিজা আলিসা পার্কারর চাঞ্চল্যকর দাবি। দাউদ ইব্রাহিমর ভতিজাজনে রাষ্ট্রীয় তদন্ত সংস্থার সন্মুখত চাঞ্চল্যকর দাবি উত্থাপন করে কয় যে পলাতক আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারজনে প্রথম পত্নী মাইজাবিনের সহিত বিবাহ পাশত আবদ্ধ হয়ে থাকার সময়তেই এগারী পাকিস্তানী পাঠান মহিলাক পুনের বিয়া করাইছে। আলিসা পার্কারে দাউদ ইব্রাহিমর বংশবৃক্ষ স্থাপন করে কয় যে গ্যাংস্টারর প্রথম পত্নীয়ে হোয়াটসঅ্যাপ কলর জড়িয়ে মানুষের সহিতে সংযোগ করে। সন্ত্রাসবাদী পুঁজির গোচরত এন আই এ দাখিল করা অভিযোগনামাত সংস্থাটোয়ে কয় যে আলিসা পার্কারে তেওঁর বিবৃতিত দাউদর বংশবৃক্ষর বিষয়ে বিতংভাবে উল্লেখ করেছে, যত তেওঁ দাবি করেছে যে গ্যাংস্টারজনে নিজকে পাকিস্তানের করাচির আন এটা স্থানলৈ স্থানান্তরিত হয়েছে। এই কথা ইতিমধ্যে সামাজিক মাধ্যমত প্রচারও হয়েছে। সন্ত্রাসবাদী পুঁজির গোচরত দাউদ ইব্রাহিম আর তার ঘনিষ্ঠ সহযোগী সকলের বিরুদ্ধে এন আই এ গোচর রুজু করার একাংশ লোককে গ্রেপ্তার করেছিল। এন আই এ তথ্য লাভ করেছিল যে দাউদ ইব্রাহিমে একটা বিশেষ দল গঠন করে যিয়ে দেশের বৃহৎ নেতা আর ব্যবসায়িক আক্রমণ করবেন, ডর শহরত হিংসা বিয়পাব পারে। এই গোচরের তদন্তর সময়ত এন আই এ দাউদ ইব্রাহিমর ভগ্নী হাসিনা পার্কারর পুত্র আলিসা পার্কারর বক্তব্যও লিপিবদ্ধ করে রাখিছিল। দাউদ ইব্রাহিমর ভতিজা আলিসা পার্কারর বক্তব্যত এটা কথা উল্লেখ পাইছিল যে দাউদ ইব্রাহিমর চারিজন ভাতৃ আছিল আর চারিগী ভগ্নী আছিল। তদন্তর সময়ত এন আই আলিসাহে কয় যে দাউদ ইব্রাহিমে পুনের বিবাহ পাশত আবদ্ধ হয়েছে, তেওঁ দ্বিতীয় পত্নী পাকিস্তানী পাঠান। আলিসা ইব্রাহিম পার্কারর মতে দাউদ ইব্রাহিমে দ্বিতীয়বারের বিয়া হবলে প্রথম পত্নী মাইজাবিনক বিবাহ বিচ্ছেদ করা বলে মানুষক কই আহিছে, যদিও এই কথা মিছা আছিল। ইয়ার উপরও সলনি হয়েছে দাউদ ইব্রাহিমর ঠিকনা। ইতিমধ্যে দাউদ ইব্রাহিম গ্যাংস্টারজনে নিজকে পাকিস্তানের করাচির আন এটা স্থানত স্থানান্তরিত হয়েছে বলে প্রকাশ করেছে। এতিয়া তেওঁ করাচির আব্দুল্লাহ গাজী বাবা দরগাহর পিছফালে অবস্থিত রহিম ফাকিরর ওসরর প্রতিরক্ষা এলাকাত থকা বলে উল্লেখ করেছে। আলিসা পার্কারর বক্তব্যত আরো কোয়া হয়েছে যে তেওঁ কেইমামান পূর্বে 2022 সনের জুলাই মাহত দুবাইত দাউদ ইব্রাহিমর পত্নী মাইজাবিনক লগ পাইছিল। তেওঁ দাবি করে যে তেওঁ দুবাইর জাইতুন হামিদ আন্তলায়ার ঘরত বাস করে আছিল। তেওঁর বক্তব্যত কোৱা হৈছে যে দাউদর পত্নী মাইজাবিনে উৎসবতো মূর পত্নীক ফোন করে, হোয়াটসঅ্যাপর জড়িয়ে মূর পত্নীর সহিতে কথা হয়। বর্তমান পাকিস্তানের করাচির ডিফেন্স কলোনীত আব্দুল্লাহ গাজী বাবা দরগাহর পিছফালে পরিয়ালসহ দাউদ ইব্রাহিম কাস্কার, হাজি আনিস ওরফে আনিস ইব্রাহিম শেখ আর মুমতাজ রহিম ফকিয়ে বাস করে। আলিসা পার্কারর মতে দাউদ ইব্রাহিমে বর্তমানেও কারোবার যোগাযোগ স্থাপন করে আছে। এন আই এক দিয়া বিবৃতি অনুসরি দাউদ ইব্রাহিম কাস্কারর পত্নীর নাম মাইজাবিন আর তার তিনগী কন্যা সন্তান আছে, এজনের নাম মরুহ, আনজনের নাম মেহরিন আর তৃতীয়জনের নাম মাজিয়া আর পুত্রর নাম মুহিন নামাজ। ইতিমধ্যে দাউদ ইব্রাহিমর দ্বিতীয় পত্নী পাকিস্তানী পাঠান বলে তেওঁ বক্তব্যত প্রকাশ পাইছে। দাউদ ইব্রাহিমে দেখুয়াইছে যে তেওঁ প্রথম পত্নীক বিবাহ বিচ্ছেদ করেছিল, কিন্তু সেই কথা মিছা আছিল। আলিসা পার্কারেও দাউদর ভাতৃদ্বয়ের বিষয়ে বিতংভাবে তথ্য প্রকাশ করে। হেয়া যি কি নহক, এতিয়া অভিনেত্রী মন্দাকিনীয়ে হেরুয়াব নাকি অর্ধ আকাশের মর্যাদা, কেন দাউদ ইব্রাহিমে দ্বিতীয় বিবাহ করব ওলাইছে পাকিস্তানের পরা। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।